সো বন্ধুরা, এখন আমরা একটা অ্যানাদার ওয়েডিংয়ে আছি। তো আজকে তার আইবুড়ো ভাত হলো, গ্রুম সাইড মানে ছেলেপক্ষ। তো গ্রামটা অত্যন্ত ভালো, গ্রামের পরিবেশ আমার এমনিতেই সচরাচর খুবই ভালো লাগে। সুবন্ধুর এগুলো হচ্ছে আলু গাছ, দূরে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গোলাপ ফুলের বাগান আছে। Hi, my name is Dhruv Sharma and I'm the owner and CEO of NSV Blog. Can you subscribe to my channel NSV Blog? So, मैंने थोड़ा promote कर दिया इसके blog में अपना blog को। तो हम लोग अभी pre wedding में, अभी हम लोग शादी का shoot कर रहे हैं। Behind the scene, भाई साहब capture कर रहे हैं अपने camera। आपको भी दिए, thanks भाई साहब को। और अभी हम मैं use कर रहा हूँ Z6II और मेरे साथ 85mm 1.4 lens और बहुत शानदार शानदार picture मैंने दिया है। मेरे प्रोफाइल में जाकर आप चेकआउट कर सकते हैं। কথা বলতে বন্ধুরা, এই গ্রামের যে পরিবেশ, গ্রামের পরিবেশ আমার স্পেশালি দুর্দান্ত লাগে। তো আমি ভেবেছি যে একদিন এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, আমি হালকা কিছু দেখাতে পারবো। আজকে যেহেতু কাজে এসেছি, আজকে টোটালি ব্লগ করতে আসিনি, তো ব্লগের মধ্যে কাজের মধ্যে থেকে ব্লগটা বানাচ্ছি। তবু যতটা দেবো তোমাদের দেখে কিন্তু সত্যি ভালো লাগবে, একটু হলেও বেশ ভালো লাগবে। তো পেঁয়াজ গাছ বা আরও অন্যান্য যে সকল গ্রামের চাষবাস হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। সো এগুলো সব পেঁয়াজ গাছ, পেঁয়াজ চলে গেছে। আরও ওদিকে দেখতে পাচ্ছ দূরে মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে চাষ হচ্ছে। আর হাওয়া দিচ্ছে, আর হাওয়া দেওয়ার কারণে হয়তো মেবি আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক স্পষ্ট শুনতে না পেতেও পারো। আমরা বলছিলাম যে হ্যাঁ, যে সাইকেল চালাতে, এরা বলছে না সাইকেল চালাবো না, এরা লজ্জা পাচ্ছে, এতো ছোট। তো আমরা এখন এই জলা জায়গায়, মানে যেখানে জল ছিল সেই জায়গাটা চলে এসেছি। এটা নাম কি রে? হ্যাঁ, পাডুবা। লজ্জায় চলে গেল, পাডুবা। ডুবা না ডবা? ডবা লয়, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জলা জায়গা এই ডোবাটা। তো অত্যন্ত মানে ভিডিও শুট ফটোশুটের জন্য অত্যন্ত মনোরম জায়গা, কি তন্ময়, তাই তো? একদম দাদা, একদম পারফেক্ট লাগছে জায়গাটা সত্যি। মানে এখানে একটা যদি ড্রোন, এখান দিয়ে যে পাখিগুলো উড়ে যাচ্ছে, ড্রোন উড়ে বেড়ায় একটা, তার যে ভিডিও মাইন্ড ব্লোয়িং। ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন, উই আর দুর্গাপুরিয়ান্স। আচ্ছা, তন্ময়ের ফেসবুক পেজটাও আপনারা ফলো করবেন, ঠিক আছে? আর দাদারটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, এখন ঘোরাঘুরির পর আমরা একটু কারে করে একটু ড্রাইভ করতে বেরিয়েছিলাম। তো একটা জায়গায় যেতে গিয়ে ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি, আবার ফিরে আবার সোনামুখী, কি দুঃখের বিষয়। বাট যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গায় জলটা কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ। পুকুরের জল
সবুজ হয়ে গেছে, এর কারণটা কি বলো দেখি? প্রশ্নটা তোমাদের করছি, অ্যান্সার করো কমেন্ট লিখে নাকি।